শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি আমার নাম হচ্ছে গিয়ে সুমন, আমি ব্যারিস্টার সুমন হিসাবে বেশিরভাগ মানুষ আমার চিনে। আমার বাড়ি হচ্ছে গিয়ে সিলেটের হবিগঞ্জে। আমি আপনাদের এলাকায় জীবনে আজকে প্রথম আইছি, আর জানি না জীবনে আর কোনোদিন আসবো কিনা। আমি কোনোদিন এইরকম 11 ঘন্টা জার্নি করে কোনোদিন এত দূরে আসি নাই। এখন কি কারণে আমি আইছি? আমি কোনো সরকারি কর্মকর্তাও না, আমি কোনো নেতাও না, আমি কোনোদিন এখানে আইসা আপনাদের এখানে নির্বাচনও করব না। আমি আসছি হচ্ছে কি, আমি ফুটবল খেলি, আমার একটা একাডেমি আছে, বাচ্চারা আমার একাডেমিতে ফুটবল খেলে। আমি পরশুদিন যখন খবর পাইছি আপনাদের এখানে, নিউজটা হয়েছে এইভাবে যে আপনাদের এখানে 4টা ছেলে ফুটবল খেলার মধ্যে গিয়া এই বজ্রপাতে মারা গেছে, তখন আমার মনে হয়েছে, আমি খবর পাইছি যে এদের পরিবারের অবস্থা এত ভালো না, এরা এত ধনী না, তখন আমার মনে হয়েছে যে ফুটবল হিসাবে, ফুটবলার হিসাবে সারা বাংলাদেশে ফুটবল তো একই রকম, একই একটা পরিবার। আমি মনে করি এই পরিবারের সদস্য হিসাবে আমার মনে হয়েছে যে এই 4টা পরিবারের পক্ষে আমার যেহেতু একটু সামর্থ্য আছে, এই সামর্থ্য অনুযায়ী আমি তাদেরকে এই 3টা আপনার সেলাই মেশিন আর কাউরে এবং কিছু নগদ টাকা আমি দিয়ে যেতে চাই। এটা হচ্ছে গিয়ে আমার এই টাকায় যে এরা ধনী হয়ে যাবে তা না, মানুষের দুঃসময়ে যে যা পারে তা নিয়ে দাঁড়ানোটা আমি মনে করি এটা একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এবং আমি একজন ফুটবলার হিসাবে আমি মনে করি যেখানে আমি ফুটবলের ব্যাপারে কোনো মানুষকে কষ্ট পাইতে দেখি, আমি আমার এলাকায় শত শত ফুটবল কিনে দিছি ছেলেদেরকে। হয়তো আপনাদের এলাকায় আমি কি হয় জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে 4টা ছেলে ফুটবল খেলায় যদি গিয়ে বজ্রপাতে মারা গিয়ে থাকে, তা আমার উচিত হচ্ছে গিয়ে কিছু না কিছু তাদের সহানুভূতি দেখানো। এইটার অংশ হিসাবে আমি আপনাদের এখানে আইছি। হয়তো আর জীবনে আমার এখানে আপনারা দেখবেন না কোনোদিন। আপনারা, আমি আমার সিলেটবাসীর পক্ষ থেকে, হবিগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদেরকে সমবেদনা জানাইতে আইছি। এবং আল্লাহ কার উপর কোন দিন বিপদ দেয় তো বোঝা যায় না। আজকে আপনার এখানে বিপদ হয়েছে, একদিন হয়তো আমার এখানেও বিপদ হইতে পারে। আমরা মানবিক মানুষ যারা, তারা চেষ্টা করতেছি সারা দেশে মানুষের, যারা মানবিক মানুষগুলো একসাথে হয়ে আমরা যেমন ফুটবলটারে সামনের দিকে নিয়ে যেতে চাই। আমি চাই যে বাংলাদেশের ফুটবলটা যেন একটা পরিবারের মতো হয়, যে যার সামর্থ্য অনুযায়ী আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াইতে পারি।